যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আহু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। ওয়া কানা বাইনা কাতিফাইহি খাতামুন নুবুয়া, আর পিঠের মধ্যে কাযিরুল হাজালা, কবুতরের ডিমের মতো একটা মাহরুন নবুয়া ছিল। উনি যে শেষ নবী, উনি যে প্রফেট, দ্য লাস্ট মেসেঞ্জার, এটা প্রমাণ আল্লাহ সিল মেরে দিছে বাম দিকের কাঁধে, ডান দিকে না, কোন দিকে। সাহাবারা যারা এটা দেখেছেন তারা বলেছেন যে আমরা দেখেছি এর মধ্যে কিছু চুলও ছিল, একটু লালচে ছিল, একটু উঁচু ছিল। একদিন বিশ্বনবী বললেন, বান্দার কোন হক আল্লাহ কোনোদিন ছেড়ে দেয় না, আল্লাহর হক আল্লাহ মাফ করে, বান্দার হকের মাফ নাই। যদিও আমি নবী, আমার উপর যদি কোনো হক থাকে বলো, আমি দিয়ে দেব। কোন সাহাবী দাঁড়ায় না, এক সাহাবী দাঁড়িয়ে বলল, নবী, যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময়, লাঠি চালানোর সময় এক কাফেরকে মারতে যেয়ে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে। আপনি যেহেতু এই কেসাসটা আদায় করতে চান, আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে শোধবোধ করে দিতে চাই। সাইয়েদনা উমরে ফারুক হাদের জামায়ের কম পড়তে শুরু করছে, আয় এদিকে আয়, তোরে শোধবোধ করাই। বিশ্বনবী বললেন, উমর রাখো, এটা বান্দার হক, মিটাতে দাও। বিশ্বনবী বললেন, আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো। সাহাবি বলে, ও নবী, তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল, আমাদের গায়ে জামা ছিল না। যখন আপনি আমার চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন, আমার পিঠে তখন জামা ছিল না। আপনি যদি যথা নিয়মে কেসাসটা আদায় করতে চান, আপনার জামাটা খুলেন, খালি পিঠের মধ্যে বাড়িটা মারিস। এবার আর উমরে ফারুককে ধরে কে, এদিকে আয়, তোরে দেখাইতেছি। বিশ্বনবী বললেন, ওমর থামো, মারতে দাও। বিশ্বনবী উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন, পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাহাবিকে ডাকলেন। ওই সাহাবি বিশ্বনবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মোহরে নবুয়তের মধ্যে চুমু দিয়ে ফেলেছে। সাহাবি বললেন, নবী গো, এই নাটক করার জন্য আপনি আমারে মাফ করে দিয়েন। আপনি বিশ্বনবী, উদম গায়ে আপনারে দেখা যায় না, খালি গায়ে আপনারে দেখা যায় না। শুনেছি আপনার পিঠের মধ্যে মোহরে নবুয়ত আছে, অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা, আপনার মোহরে নবুয়তে আমার ঠোঁটটা আমি লাগাব, আপনার মোহরে নবুয়তের মধ্যে আমার ঠোঁটটা লাগিয়ে আমার ঠোঁটটারে আমি জাহান্নাম থেকে পরিত্রাণ করাবো। এজন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি, আপনার উপরে আমার কোনো হক নাই, আমার আব্বা মা, আমার সম্পদ, আমার জীবন আপনার জন্য কোরবান গো নবী। বিশ্বনবীর পিঠে বাম দিকে খাতামুন নবুয়া ছিল, মাহরে নবুয়া, কোনো বর্ণনা এসেছে উনি এই মাহরে নবুয়া দিয়ে পিছন দিকে দেখতেন। বিশ্বনবী যখন নামাজ পড়তেন উনি বলতেন, ইস্তাকিমু ওয়া আতাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, কাতার সোজা করো, ফাঁকা জায়গা বন্ধ করে দাও, কারণ আমি সামনে যেমনে দেখি পেছনেও তেমনি দেখি। অনেকে বলেন বিশ্বনবী পেছনে দেখতেন এই মাহরে নবুয়তের জায়গাটা দিয়ে, এটা ছিল বিশ্বনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা, বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা। আল্লাহু আকবার, বিশ্বনবী ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহরে নবুয়া ছিল নাকি, কথা বলেন। এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয়, কথা বলেন সহ্য হয়। আবিয়াদুল ইবিতাইন, বগল ছিল শুভ্র সাদা। আমাদের বগল কি সাদা? দুর্গন্ধ, কুৎসিত, কালো, তাই না? বিশ্বনবীরটা কালো, কথা কন, শুভ্র সাদা। আমরা দোয়া করি এভাবে, বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন, আরাফার ময়দানে যখন দোয়া চাইতেন, দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন, সবাই এরকম হাত তোলেন, সবাই হাত তোলেন। বিশ্বনবী মাঝে মাঝে আবেগের চোটে এইখান থেকে হাতটা এই জায়গায় নিয়ে যেতেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন হাত আবেগের চোটে উপরের দিকে উঠাতেন, বিশ্বনবীর বগল দেখা যেত। সাহাবারা বলতেন, হাত্তা ইউরা বায়াদু ইবিতাইহি, এই সুযোগে আমরা দেখতাম উনার বগলটা ধবধবে সাদা, কোন দাগ ছিল না, মুস্তাওয়াল জাবিন, প্রশস্ত ললাট ছিল, আশাম্মুল আনফ, খাড়া নাক ছিল,
বিষ্ণুবীর নাক কিন্তু বোচা ছিল না, এরকম চ্যাপ্টা নাকরে আপনারা কোম্পানিগঞ্জে কি বলেন, চাকমা কি নাক? হ্যাঁ, বুসা, নাক বুসা বা বোচা। বিষ্ণুবীর নাক এই চাকমা স্টাইলে নাক ছিল না, খাড়া ছিল, খাড়া নাক ছিল। সুবহানাল্লাহ, পড়ো। মুফাল্লিজুল আসনান, দাঁতগুলো ছিল পরিপাটি। বিষ্ণুবীর দাঁতের দিকে তাকালে, বিষ্ণুবীর হাসির দিকে তাকালে মনে হতো হাসিতে যেন মুক্তা ঝরে। বিষ্ণুবী দেখতে কেমন ছিল আন্দাজ পাচ্ছেন না? মোটামুটি এই চমৎকার দেহটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন, বিষ্ণুবী জোজ জোজ পোজ দিতেন না। এখনকার ছেলেপেলেরা বলে আয়নার সামনে দাঁড়াইয়া দেই জোজ জোজ পোজ, আছে না নাই? বিষ্ণুবী জোজ জোজ পোজ দিতেন না, বিষ্ণুবী আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি, ও আল্লাহ আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর বানিয়েছেন আমার হৃদয়টারেও সুন্দর করে দে। হোয়াট এ অ্যাটিটিউড, হোয়াট এন অ্যাটিটিউড! কি অ্যাটিটিউড ছিল উনার! আমরা আয়নার সামনে সেজে পড়ে দাঁড়াইলে চুলকে সাইজ করি, পান করি, স্টাইল করি, ডিজাইন করি। বিশ্বনবী সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বলতেন আল্লাহ আমার চেহারাটা যেমনি সাদা হৃদয়টারও সাদা করে দেন। কিছু মানুষ আছে চেহারা সাদা হৃদয় কালো, আছে না নাই? কিছু মানুষ আছে চেহারাটা কুচকুচে কালো অন্তরটা সাদা, এমন মানুষও আছে না নাই? বিশ্বনবীর ভেতরও সাদা বাহিরও সাদা, সুবহানাল্লাহ। আর এই সুন্দর সাদা দেহ নিয়ে আয়নায় দাঁড়িয়ে পড়তেন আল্লাহ চেহারা যেমনি সুন্দর চরিত্রটাও সুন্দর করে দে। এজন্য আয়নার সামনে দাঁড়িয়ে এই দোয়ার দরকার আছে না নাই? পড়তে রাজি আছেন? মনে থাকবে না মাহফিল শেষ ভুলে যাবেন? মনে থাকবে? আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন, আপনার স্ত্রী যখন দাঁড়াবে, আপনার বাচ্চারা যখন দাঁড়াবে, বলে দিবেন বাবা আয়নার সামনে দাঁড়ানোর দোয়া পড়ো। কত অসাধারণ দোয়া! পড়েন আওয়াজ করে আমার সাথে আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। এর মানে আল্লাহ আমার চেহারাটা করেছো সুন্দর, আমার আচরণ আমার চরিত্রটাও সুন্দর করে দাও। চিৎকার করে পড়েন আমিন। তাহলে বিশ্বনবীর ব্যাপারে তিনটা কথা আমরা শুনবো বলেছিলাম, প্রথমটা শুনে ফেলেছি, মানে উনি দেখতে কেমন ছিল, উনি দেখতে কেমন ছিল, এর মধ্যে আমাদের আমলের কিছু নাই, শুধু বর্ণনা করা আর শোনা আর বিষ্ণুবীকে ভালোবাসা, ঠিক কিনা? কারণ উনার নাক খারাপ আমার তো খারাপ নাও হইতে পারে, উনি সুন্দর আমি তো শ্যামলা হইতে পারি, কারণ এটা আল্লাহর দেয়া পরীক্ষা, ঠিক কিনা? দ্বিতীয় পয়েন্ট থেকে আমাদের আমল শুরু। দ্বিতীয় পয়েন্ট ছিল বিষ্ণুবীর আচরণগত বৈশিষ্ট্য, আমার নবীর বিহেভিয়ার কেমন ছিল, কন্ডাক্ট সিস্টেম কেমন ছিল, ম্যানার কেমন ছিল, মানুষের সাথে কমিউনিকেশনটা কেমন ছিল, ব্যবহারিক জীবনটা কেমন ছিল, এগুলো আমল করার দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? মনোযোগ আছে তো? মনোযোগ আছে না গেছে? আমরা এবার শুনবো বিষ্ণুবীর আচরণ কেমন ছিল। বিষ্ণুবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন ইয়ামশি হাউনান, বিনয়ের সাথে হাঁটতেন, ইয়ামশি হাউনান, রহমানের বান্দারাও বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে, ঠিক কিনা? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে হাঁটে বিনয়ের সাথে হাঁটে, তারা অহংকার প্রদর্শন করে না, মানুষের সাথে বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে। এজন্য রাস্তা দিয়ে যখন হাঁটবো বিনয়ের সাথে হাঁটবো, রাজি আছেন তো? নাকি অহংকার প্রদর্শন করে হাঁটবেন? বিশেষ করে যুবকেরা, তিন চারজন যুবক একসাথে হলে রাস্তায় ওদের আর কারো হুশ জ্ঞান থাকে না, পুরো দুনিয়াটাই মনে হয় দুনিয়াটাই আমার, আছে না নাই? না, মুরব্বীকেও সম্মান করবা, মহিলাদেরকে সম্মান করবা, তোমার জায়গায় তুমি হাঁটবা, ভদ্রভাবে হাঁটবা, ভদ্রভাবে হাঁটার দরকার আছে না নাই? উনি মুরব্বী, একদিন উনিও তোমার মতো যুবক ছিল, ঠিক কিনা? এই যে আমার কালো দাড়ি আজীবন কালো থাকবে, কথা বলেন, উনার সাদা দাড়ি ছোটবেলায় মনে সাদা দাড়ি নিয়ে আসছিল না? হ্যাঁ, উনিও একদিন তাগড়া যুবক ছিল, উনিও কোম্পানিগঞ্জ বাজারে দাঁড়ালে লোকজন তাকিয়ে থাকতো, ঠিক কিনা? তার মানে রং ধরা যৌবন জং ধরে শেষ, যৌবন সবসময় থাকে না, সার্টেন একটা পিরিয়ডের জন্য আল্লাহ দিয়েছে,
এজন্য যুবক ভাইরা তোমাদের রক্ত গরম, তোমাদেরকে বিনয়ী হতে হবে বেশি, ঠিক কিনা? রাজি আছো তো সবাই? বিশ্বনবী বিনয়ের সাথে হাঁটতেন, ওখানা ইয়াতাবাসসাম, সবসময় মুচকি হাসতেন। কি করতেন? মুচকি হাসেন তো আপনারা? হাসেন না? মুচকি হাসবেন, কারণ মুচকি হাসতে পয়সা লাগে না। লাগে? মুচকি হাসি দেন তো একটা। এই যে সবার এখন মুচকি হাসি, পয়সা লাগছে? কথা কন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউ স্মাইল টু ইওর ব্রাদার, ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসবে, এত সদকা দেওয়ার সওয়াব হয়ে যাবে। বিশ্বনবী সব সময় মুচকি হাসতেন। হাসি তিন ধরনের, তাবাসসুম, দেহক, কাহকাহা। কাহকাহা মানে অট্ট হাসি, আলিফ লাইলার দত্তরা যেমন হাসি দেয় ওই হাসি। এটা নামাজের মধ্যে কেউ দিলে নামাজও শেষ, অজুও। আর দেহেক হালকা আওয়াজে হাসি, সামান্য দাঁত দেখা যায়, মাঝে মাঝে বিশ্বনবী মজা করে এরকম হাসি দিতেন। কিন্তু সব সময় বিশ্বনবীর ঠোঁটের মধ্যে মুচকি হাসি লেগেই থাকতো। তাহলে আমরা বিনয়ের সাথে হাঁটব, নাম্বার ওয়ান। নাম্বার টু, সবসময় মুচকি হাসবো। রাজি আছেন? ঘরে যেই স্ত্রীকে একটা মুচকি হাসি দিবেন, আজকে রাতেই দিবেন, যেই একটা মুচকি হাসি, রাজি আছেন? হ্যাঁ, ভালোবাসা বাড়াই দিবে কে? কথা কয় না, ভালোবাসার কথা আসলে আওয়াজ কমে যায়। ভালোবাসার কথাও কোরআনে আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহ, দাম্পত্য জীবনের ভালোবাসা তুমি বাড়িয়ে দাও। ইদাল তাফাতা ইলতাফাতা জামিয়ান, এই দুই একজন ওঠা বসা করতেছে কেন? ওঠা বসা করা যাবে না, বসেন। আর অল্প কয়েক মিনিট কথা বলবো, এখানে তো অনেক বিশৃঙ্খল, আমি তো বলতেছি না কিছু, অনেক বিশৃঙ্খল হয়ে গেছে মাহফিলটা। ওঠা বসা করা যাবে না, বসেন, দু চার মিনিট কথা বলে আমরা একসাথে বিদায় নিব। কারণ এই মাহফিলগুলোর একটা সৌন্দর্য আছে, আপনি ওঠা বসা করলে সৌন্দর্যটা নষ্ট হয়। আপনি কি মনে করছেন শুধু এই মিডিয়া কর্মীরাই ভিডিও করে, ফেরেশতাদের ভিডিও নাই? ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, ফেরেশতাদের ভিডিও ক্যামেরার নাম ইমামুম মুবিন। সুবহানাল্লাহ, পড়েন। এই ইমামুম মুবিন নামক ক্যামকর্ডার, এটা দিয়ে তারা রেকর্ড করে নিয়ে যায়। এজন্য ওঠা বসা করলে এটা সুন্দর লাগবে, কথা বলেন। আর উঠবেন কেউ? আর কয়েক মিনিট কথা বলবো, আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ, পড়েন। ইদালতাফাতা ইলতাফাতা জামিয়ান, বিশ্বনবীর যদি ডানে বায়ে কোথাও তাকানোর দরকার হতো, উনি আট চোখে তাকাতেন না। অনেকে এইভাবে বসে আছে, ডানে এমনে তাকায়, এমনে আছে না নাই, এইভাবে এমনে তাকায় আছে না নাই, এভাবে তাকানো যাবে না। বিশ্বনবী ডানে তাকানোর দরকার হলে ইলতাফাতা জামিয়ান, অ্যাবাউট টার্ন, ঘুরে যেতেন, ঘুরে এইভাবে তাকাতেন। আবার বায়ে তাকানোর দরকার হলে বুকটা নিয়ে, শরীরটা নিয়ে ঘুরে যেতেন, এইভাবে তাকাতেন। সুবহানাল্লাহ, পড়বেন না? আট চোখে তাকানো কি ভালো স্বভাব? বিশ্বনবী ইদাল তাফাতা ইলতাফাতা জামিয়ান, যেদিকে তাকাবেন ওদিকে ফুল্লি মনোনিবেশ করতেন, তারপরে তাকাতেন। সুবহানাল্লাহ, পড়েন। ওয়া কানা মুস্তাহিয়ান, লাজুক ছিলেন, বেশ লাজুক। এখন সমাজে লাজুকতা নাই, লাজ সরব আমরা হারাতে বসেছি, ঠিক কি না? বিশ্বনবী আসাদ্দু হায়াআন মিনাল আদরা ফি খিদরিহা, যেই মেয়েদের বিয়ে হয় নাই, এমন ভার্জিন নারী, কুমারী নারী, যারা পর্দার ভেতরে অনেক লাজুক হয়ে বসে থাকে, বিশ্বনবী পর্দার আড়ালে ওই কুমারী নারীদের চাইতেও বেশি লাজুক ছিলেন। এত লাজুক ছিলেন, এত লাজুক ছিলেন, লজ্জা পেলে চেহারাটা বিশ্বনবী লাল হয়ে যেত। ছোট্টবেলায় হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ খেতে গিয়েছিলেন, বিশ্বনবীর দুধ মা হালিমাতু সাদিয়া বলে, এই কুরাইশি মোহাম্মদ ছেলেটাকে কখনো কাঁদতে দেখি নাই, ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। কি বুঝে সে? ক্ষুধা লাগলেও কাঁদতো না, ব্যথা পেলেও কাঁদতো না, লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে বিশ্বনবী চিৎকার দিয়ে উঠতেন। সুবহানাল্লাহ, পড়েন। এজন্য লজ্জা শরমের দরকার আছে না নাই? ইযা লাম তাসতাহি ফাসনা মা শিতা, যদি লজ্জা শরম না থাকে যা মন চাই তাই করতে পারো। এটা আমাদের বাংলাদেশে ব্যাপক, লাজ শরম কিচ্ছু নাই, যে যেটার যোগ্য না সে সেটা করতে যায়, ঠিক কি না? এই যে হিরো আলমের মনোনয়ন নিয়ে টানাটানি, কোনো লজ্জা শরম আছে? আমার যোগ্যতা থাকতে হবে না? আমাকে রাজনীতি জানতে হবে না? আমাকে যদি আজকে বলে মিজানুর রহমান আজরে আপনি অনেক কোয়ালিফাইড লোক, আপনি কালকেই দেশের প্রধানমন্ত্রী, আমি ওই জায়গায় বেহুশ। কারণ আমার নাই কোনো রাজনৈতিক জ্ঞান, নাই কোনো ডিপ্লোম্যাটিক জ্ঞান, নাই কোনো কূটনৈতিক জ্ঞান, এই কাজ আমার নয়।
এজন্য লাজুকতার বড় দরকার, যেখানে যার বসা দরকার সে সেখানে যাবে কিয়ামতের আগে। যেই লোক যেই চেয়ারে বসার দরকার ওই লোক ওই চেয়ারে বসবে না, এটা হলো কিয়ামতের আলামত। জোরে কোন ঠিক কিনা? সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয় আছে না নাই? সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই, সেক্রেটারি হয় এরকম সমাজে আছে না নাই? নেতা হওয়ার যোগ্যতা নাই, নেতা হয় আছে না নাই? সবগুলো কিয়ামতের আলামত। আমার বিশ্বনবী এমন লাজুক ছিলেন, বিশ্বনবীর মতো এমন লাজুক নবী আর কেউ ছিল নাকি? কথা বলেন। ওয়াকানা আসহাবুল মাইমানা, বিশ্বনবী ডানপন্থী ছিলেন। কিপন্থী? কিপন্থী? মুষ্টিবদ্ধ ডান হাতটাকে এরকম উপরের দিকে করেন আর চিৎকার করে বলেন, বিশ্বনবী কোন পন্থী ছিল? আমরা কোন পন্থী? জান্নাতে কারা ঢুকবে? কোন বামপন্থীর স্থান জান্নাতের ভেতরে হবে? চিৎকার করে বলেন, কোন নাস্তিক জান্নাতে ঢুকতে পারবে? এজন্য নবীদের মতো ডানপন্থী হতে হবে। যে রকম ঠিক কিনা? বিশ্বনবী সব ভালো কাজগুলো ডান দিক দিয়ে করতে পছন্দ করতেন। জামা পড়লে ডান দিক দিয়ে, খাবার বিতরণ করলে ডান দিক দিয়ে, মুসাফা করা শুরু করলে ডান দিক দিয়ে, ডান দিক দিয়ে ভালো কাজ বিশ্বনবী পছন্দ করতেন। সুবহানাল্লাহ। পড়েন আসহাবুল মাইমানা, বিশ্বনবী মেহমানদারি করতে পছন্দ করতেন। আমরা করি তো মেহমানদারি? করান? মেহমান ঘরে আসলে ভালো লাগে, খারাপ লাগে কার কার দেখি? সবার ভালো লাগে, কিন্তু আমরা অনেকে খুশি হই না। মেহমান আসলে নাখোশ হই, নিজে খাইতে পাই না, মেহমান আইছে কে খাওয়ামু করতে, খাওন নাই যেন ও খাওন বানাইছে। খাওন পাঠায় কে? রিজিক দেয় কে? গোটা বিশ্বের সবাই মিলে আমরা একটা চাল বানাতে পারবো নাকি? ও মিয়া, চাইনিজ চাউল না, চাইনিজ ডিম না, ওগুলো সবাই পারে ঠিক কিনা? আল্লাহর বানানো ন্যাচারাল চাল, গাছের মধ্যে হওয়া যেই চাল, ধান আল্লাহ তৈরি করেছে। এরকম ধান, এরকম একটা পেয়ারা, এরকম ছোট্ট একটা কমলার টুকরা গোটা বিশ্বের সবাই মিলে বানাতে পারে নাকি? এজন্য রিজিকের মালিক কে? মেহমান। আপনার রিজিকে ভাগ বসাতে আসে না, সে তো তার রিজিক নিয়ে আসে, সে আরো এসে আপনার রিজিকে বরকত ঢুকিয়ে দিয়ে যায়। চিল্লা এখন ঠিক কিনা? কারণ আমরা বরকতে বিশ্বাসী। বরকত বিশ্বাস করেন? 5 লাখ টাকা মাসে কামায় ডাইন হাতে বা হাতে, আছে না নাই? হালাল হারাম ইচ্ছা মতো কামায়, মাস শেষে কিচ্ছু থাকে না, এরকম ডাকাই আছে না নাই? হসপিটালের একটা বিল পরিশোধ করতে 3 লাখ চলে যায়, ঋণের বোঝায় জর্জরিত, রাতে ঘুম নাই, তার মানে বরকত নাই। আরেকজনের বেতন 20,000, কয় হাজার? বাড়ি ভাড়া 6,000, বাজার খরচ 6,000, ছেলে মেয়ের স্কুলের বেতন 6,000, বেড়ায় দান করে আরো 1,000 আরো থাকে। সুবহানাল্লাহ। পড়েন, দিস ইজ কল্ড বারাকা। 20,000 বেতনের ভিতরে বারাকা ছিল, 5 লক্ষ ইনকাম, 1 টাকাও নাই ঠিক কিনা? এজন্য কোটি টাকার মালিক দেখলে মনে করবেন না অনেক সুখ। এই দুনিয়ার জীবনটা ধোকা, মোহাচ্ছন্ন হয়ে আছি আমরা, এটা ধোকা, এটা মরিচিকা, এটা চাকচিক্যময় একটা জায়গা। মৃত্যুর পর মনে হবে একটা দুঃস্বপ্ন ঘটেছিল আমার, বিশাল এক জগৎ পড়ে আছে সামনে। দুনিয়াটাই ধোকা, দুনিয়াটাই মোহের জায়গা, আমরা সবাই মোহাচ্ছন্ন হয়ে আছি। দুনিয়ার উদাহরণ হলো 3টা লাশ আর 4টা স্বর্ণের টুকরার সমাহার। 3 জন যুবক কাজের জন্য বেরিয়েছে, পথিমধ্যে 4টা স্বর্ণের টুকরা পেয়েছে। যুবক কয়টা? স্বর্ণ পাইছে কয়টা? মহা খুশি, খুশিতে বাকবাকুম, 4টা স্বর্ণের বড় বড় টুকরা পেয়েছে। আমরা আজীবন খেলে বসে খেয়ে যেতে পারবো, কিচ্ছু লাগবে না আমাদের। 3 বন্ধু বলে ভাগ করি, আরেকজন বলে ক্ষুধা লাগছে, একজন যা বাজার থেকে রুটি কিনে নিয়ে আয়, খাওয়ার পরে ভাগ করবো। একজন রুটি কিনতে গেল, শয়তান 2টারে বুঝায়, ওইটারে মারতে পারলে ভাগ বাটোয়ারা সহজ হবে, তোরা 2 জন স্বর্ণ 4টা, তুই নিবি 2টা, ও নিবে 2টা, হিসাব সহজ না? 2 বন্ধু প্ল্যান করছে, ওইটারে মাইরা তুই 2টা, আমি 2টা। যেটা রুটি আনতে গেছে প্ল্যান করেছে, রুটির মধ্যে বিষ মিশায় নেই, কি মিশাবো? বিষ। তাহলে বিষ খাওয়া রুটি খেয়ে ওই 2টা সে সব পাবে, আমি পাবো, ভাগাভাগের কিছু নাই, সব যাবে আমার কাছে, 4টা স্বর্ণের টুকরার মালিক আমি, রুটির মধ্যে বিষ মেখে নিয়ে এসেছে। ওই 2 বন্ধু প্ল্যান অনুযায়ী ওইটারে ধরে মেরে ফেলছে। এবার মহা খুশি এক বন্ধু কয়, এবার তো ভাগ বটর আর কিছু নাই, তুই 2টা আমি 2টা, আগে খাইয়া লইস, আগে
খাওয়ার পরে এই দুইটাও নাই, তিনটা লাশ চারটা স্বর্ণের টুকরা। এটাই তো দুনিয়ার জীবন, ঠিক কিনা? আসল জীবন কবর থেকে শুরু হবে, কোন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? দুনিয়ার জীবন আসল জীবন না, এটা মরিচিকা, এটা ধোকা, এটা মোহ, এটা শয়তানের চাকচিক্য। আসল জীবন কবরের জীবন, আসল জীবন সামনে পড়ে আছে, জন্য বরকতে বিশ্বাস করি আমরা, ঠিক কিনা? ল্যান্ড ক্রুজার দাপিয়ে বেড়ায় বড় বড় টাওয়ারের মালিক, অনেক সম্পদের মালিক, এটা দেখেই মনে করবেন না অনেক সুখে আছে, ঘরে যেয়ে দেখেন কোনো সুখ নাই, ঠিক কিনা? সাধারণত টাকা যার বেশি দুঃখ তার বেশি, টাকা যার কম সুখ তার বেশি। সুবহানাল্লাহ পড়েন, আল কানাআতু মিনাল ইসলাম। এজন্য আমার শ্রমিক ভাইয়েরা, আপনাদের এক পা জান্নাতে এমনি ঢুকে আছে, নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ইসলামের নিয়মগুলো মানবেন, দ্বিতীয় পাটাও জান্নাতে ঢুকায় দিবে কে? আর যারা কোটি কোটি টাকার পাহাড় বানিয়েছে, ওদের হিসাবের ফিরিস্তি অনেক বড়, বিশাল বাড়ির মালিক, ল্যান্ড ক্রুজার চালায়, সাবরোলেট চালায়, পোর্শে ফারারে ল্যাম্বরগিনি চালায়, আছে না নাই? ঘরে সুখ নাই, রাতে ঘুম নাই, টেনশন আর টেনশন, চারটা ট্যাবলেট খেয়ে আধা ঘন্টা ঘুমাতে পারে না, এরকম ধনী আছে না নাই? সব ধনীরা আবার এক পাল্লায় মাইপেন না, হালাল পন্থায় মাথার ঘাম পায়ে ফেলে যেই ধনী ব্যবসায়ীরা বড় লোক হয়েছে, ওদের ঘরে ঠিকই শান্তি আছে। তার মানে টাকা যার বেশি অসুখ তার বেশি, কিচ্ছু খেতে পারে না। দেখবেন ধনীদের খাবারের ডায়েটে থাকে ভেজিটেবলস আইটেম, ঠিক কিনা? এমনি হজম হয় না, আবার ডাক্তারের কাছে গেলে বলে কিচ্ছু খাবেন না, খালি ঘাস খাবেন। কি খাবেন? মানে ভেজিটেবল খাবেন, সবজি খাবেন, তো সুস্থ থাকবেন, আছে না নাই? ঘুম নাই, শান্তি নাই। এই যে কোম্পানিগঞ্জ বাজারের যারা কুলি মজুর শ্রমিক, এদের ঘুমে ঝামেলা আছে, কথা বলেন। ধনী পয়সাওয়ালা কোটিপতি, সে ঘুমের ট্যাবলেট খায়, ঘুমের জন্য যে ট্যাবলেট লাগে রিক্সাওয়ালা ওইটাই জানে না, ঠিক কিনা? হাজার কোটি টাকার মালিক হলে বাড়ি কিনা যায়, গাড়ি কিনা যায়, সুখ কিনা যায় না? কোম্পানিগঞ্জ বাজারে সুখ বিক্রি হয় এমন দোকান আছে নাকি? কথা কন, একটাও নাই। কি করলেন আপনারা, সুখের দোকান দিতে পারলেন না? কি আজীব তামাশা, টাকা দিয়ে সুখ কিনা যায় না, গাড়ি কিনা যায়, বাড়ি কিনা যায়, কিন্তু সুখ নো ওয়ে কিনা যায় না। টাকা হলে জাজিম কিনা যায়, বালিশ কিনা যায়, ঘুম কিনা যায় না, ঘুম কিনা যায়? ফার্মেসিতে ডাক্তারের কাছে যে যদি বলেন 2000 টাকার ঘুম দেন, দিবে? ডাক্তার কি বলবে, দূর মিয়া আমারই ঘুম আসে না, তোমারে আমি ঘুম বিক্রি করুম, আছে না নাই? শ্রমিক ভাই রিক্সাওয়ালাদের ঘুমের ঝামেলা নাই, যেখানে রাই ওইখানে, যেখানে রাই ওইখানেই কাই। ওর মাথা লাগতে দেরি বিছানায়, নাক ডাকতে দেরি হয়, ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল, ঠিক কিনা? এজন্য আমরা বরকতে বিশ্বাসী, অল্প খাব, অল্প পড়ব, অল্প জামাব, অল্পের ভেতর বরকত দিয়েছে কে? এজন্য মেহমান আসলে বিশ্বনবী খুশি হতেন, আমরাও মেহমান আসলে খুশি হব, রাজি আছি না নাই? সবাই রাজি? মেহমানদারি করাবেন তো? এরপরে বিশ্বনবী ইনসাফ করতেন, কি করতেন? ইনসাফ করতেন, বিচার করার সময় বিশ্বনবী ইনসাফ করতেন, গোটা বিশ্বকে ইনসাফ শিখিয়েছেন বিশ্বনবী। আমাদের দেশেও তো ইনসাফ হয় না, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, গ্রাম্য সালিশে আছে, আছে? আহা, আহকামুল হাকিমিনের দরবারে সবগুলো বিচার আবার বসবে, চিল্লায় বলেন ঠিক কিনা? অমিয়া দুনিয়াতে বিচারপতি বিচারের রায় দেয়, ওই বিচারপতিরও বিচার আছে না নাই? সবচেয়ে বড় বিচারপতির নাম কি? বিশ্বনবী ইনসাফ করে গোটা বিশ্বকে দেখিয়ে গেলেন কেমন করে বিচার করতে হয়। বিশ্বনবীর কাছে কখনো বিচার আসলে বিশ্বনবী দুই পক্ষের কথা শুনে রায় দিতেন, পড়েন সুবহানাল্লাহ, সব সময় দুই পক্ষের কথা শুনে রায়। এখন কি দুই পক্ষকে সমান প্রিভিলেজ দেয়া হয়, কথা বলেন? কারণ কোরআন দিয়ে বিচার হয় না, কোরআন দিয়ে বিচার হোক আমরা চাই কি চাই না?
আমার সংসদ ভবনের ভেতরে কোরআনের আইন দিয়ে সংসদ ভবন কায়েম হোক আমরা চাই কি চাই না? সেনাবাহিনীর ভেতরে দরবার হলগুলোতে যখন আলোচনা বসে কোরআন মাঝখানে থাকবে চিল্লায় বলেন ঠিক কি না? দেশের সবগুলো ক্যান্টনমেন্টের ভেতরে কোরআন থাকার দরকার আছে না নাই? সবগুলো আদালতের ভেতরে কোরআন থাকার দরকার আছে না নাই? কোরআনের আইন অনুযায়ী আমার দেশের সব নিয়ম কারণ চলবে আমরা চাই কি চাই না? এই কোরআনের আইনের বিরুদ্ধে যদি কোনো আইন পাশ করা হয় আমরা ওই আইনের বিরুদ্ধে চিৎকার করে বলেন ঠিক কি না? আমরা এই কোরআনের জন্য সব বাজি রাখতে রাজি আছি, আমরা জীবন বাজি রাখতে রাজি আছি, আমরা দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আছি, যারা বলেন ঠিক কি না? কোরআনের জন্য কে কে ময়দানে থাকতে রাজি আছেন হাত উঁচু করে আল্লাহর দেখা। আল্লাহ কোরআনের জন্য যে ভালোবাসা এটাকে তুমি কবুল করো, আমরা যেন দেখে যেতে পারি যে এই দেশে কালেমার পতাকা পতপত করে উড়েছে। আমরা যারা ইসলামের পক্ষে এটাই আমাদের অপরাধ, আমরা ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই, আমরা ইসলামকে পার্লামেন্টের ভেতরে দেখতে চাই, আমরা কালিমার পতাকা পতপত করে উঠছে এটা দেখে যেতে মরতে চাই চিল্লায় বলেন ঠিক কি না? বিশ্বনবী ইনসাফ শিখালেন, বিচার আসলে দুই পক্ষের কথা শুনতেন। বিশ্বনবীর স্ত্রী সাওদা এসে বলে নবী আমি আপনার কুমারী বউ আয়েশার ঘরে তরকারি নিয়ে গিয়েছিলাম, ঝোল নিয়ে গিয়েছিলাম, কোন বর্ণনায় পায়েস নিয়ে গিয়েছিলাম। তরকারি দেওয়ার পরে আপনার স্ত্রী রেগে বলে তরকারি দিলা কেন, আমি কি তরকারি রাঁধতে পারি না? আনলা কেন? রাগের চোটে তরকারির ঝোল নিয়ে পায়েস নিয়ে আমার গালের মধ্যে মাখিয়ে দিয়েছে আপনার বউ। আপনি তো শ্রেষ্ঠ বিচারক, কোন বিচার করে দেন। দুই বউয়ের মধ্যে ঝগড়া আছে না নাই? বিশ্বনবী সাউদার কথা শুনলেন, মা আয়েশাকে ডেকে পাঠালেন। মা আয়েশারে বললেন, ও আয়েশা আসলে এমনটা করেছো নাকি? মা আয়েশা বলে, নবী তখন আমার মেজাজটা বড্ড গরম ছিল, রাগের মাথায় ঝোল নিয়ে আমি সাউদার মুখে লাগিয়ে দিয়েছি। আসলে কাজটা কথা শুনে রায় দেয় নাই, ঠিক কি না? দুইজনের কথা শুনে বিশ্বনবী বললেন, আমার আদালতের রায় হচ্ছে কিসাস, টিট ফর ট্যাট, যেমন করেছো তেমন, ঘুষি মারলে ঘুষি, গুতা মারলে গুতা, ঠেলা মারলে ঠেলা, আছে না নাই? সাউদাকে যেমনি তুমি পায়েস মাখিয়ে দিয়েছ, সাউদাও পায়েসের বাটি থেকে কিছু পায়েস নিয়ে আয়েশার গালে মাখো। সুবহানাল্লাহ পড়েন। সাউদাও বিশ্বনবীর রায় অনুযায়ী বাটি থেকে পায়েসের ঝোল নিয়ে মা আয়েশার গালের মধ্যে মেখে দিলেন। মা আয়েশা কি আর করবেন, হেসে দিলেন। সাইয়েদাতুনা সাওদাও হাসলেন, বিশ্বনবীও হাসলেন, আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে? এজন্য কোরআন দিয়ে যদি, কোরআনের নিয়ম দিয়ে যদি, বিশ্বনবীর শেখানো পন্থায় যদি বিচার হয়, ওই বিচারের মধ্যে ইনসাফ থাকবে, জুলুম থাকবে না। ওই বিচারের মধ্যে কোনো স্কাইপি কেলেঙ্কারি হবে না। আমাদের টেলিফোনের ফোনালাপ ফাঁস হয়ে যায়, স্কাইপি ফাঁস হয়ে যায়, অনেক ঝামেলা হয়ে যায়, আছে না নাই? এরপরেও জনগণের চোখ খুলে না। আল্লাহ তুমি চোখ খোলার তৌফিক দাও, সহি সমাজ দান করো, পড়ে না আমিন। বিশ্বনবী ইনসাফ করতেন। বনু মখজুমিয়া গোত্রের এক মহিলা চুরিতে ধরা পড়ল। কিসে ধরা পড়ল কথা বলেন? চুরিতে। চুরি করলে নিয়ম কি? লাউ চুরি করলে, আম চুরি করলে, কলা চুরি করলে হাত কাটা যাবে না, এটা বড় চুরি। সুবহানাল্লাহ। উমরে ফারুক বলেছেন, দুর্ভিক্ষের বছর কেউ যদি চুরি করে তার হাত কেটে দেয়া যাবে না, কারণ এটা অভাবের চুরি, এটা স্বভাবের চুরি না, ঠিক কি না? ঘরে খাবার নাই, পেটে দানা পানি নাই, লাউ চুরি করছে, মুরগি চুরি করছে, এই চোরের হাত কেটে দিও না, কারণ সে ক্ষুধার্ত, পেটে খাবার আছে, গায়ে জামা আছে, সমাজে সম্মান আছে, তারপরও পুরো দেশটা খেয়ে ফেলতে চায়, এরকম ডাকাত আছে না নাই? দেশের টাকা পাচার করে, ব্ল্যাক মানি করে, এরকম ডাকাত আছে না নাই? ঘুষ খেতে খেতে পেটটা এরকম হাতির মতো মোটা করেছে, এরকম ডাকাত আছে না নাই? দেশের সব কিছু লুণ্ঠন করে, এরকম আছে না নাই? এই ডাকাতদের হাত কাটার মধ্য দিয়ে হাত কাটার প্রোগ্রাম শুরু করতে হবে। এরকম একটা ডাকাতের হাত কেটে যদি দেশের গভর্নমেন্ট বাইতুল মোকাররমে জুমার নামাজের সামনে লাইভ সম্প্রচার করে, সারা বাংলাদেশের 18 কোটি মানুষ যদি দেখে, আর কেউ চুরি করবে? চুরি করার আগে 3 বার লাভ দিবে, যেরকম ঠিক কি না? বনু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল। ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে, এলাকায় সম্ভ্রান্ত কিছু ফ্যামিলি থাকে না,
এরকম বড় ফ্যামিলির মেয়ে। সব সাহাবারা বলল এখন যদি নবী হাত কেটে দেয় মদিনাতে তোমার আবারই হবে। ওসামা বিন যায়েদকে বলল ওসামা তুমি বিশ্বনবীর সবচেয়ে প্রিয় পাত্র, হুব্বু রাসূলিল্লাহ, তুমি যাও বিশ্বনবীরে বলো হাত যেন কেটে না দেয়। ওসামা যে বলে নবী গো সব সাহাবারা বলেছে এই মেয়ের হাত কাটলে মদিনায় ঝামেলা হবে, হাত কেটে দিয়েন না। এই কথা শুনে বিশ্বনবীর চেহারাটারে লাল করে দিল। কে বিশ্বনবী বললেন ওসামা কোত্থেকে এত বড় স্পর্ধা পেলি রে তুই? ওসামা এ আইনটা তো আমি বানাই নাই, আরশের উপর থেকে আইনটা নাজিল করেছে কে? আস-সারিক ওয়াস-সারিকাত ফাকতউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। সুবহানাল্লাহ। পড়েন If anyone steals something very precious from the society, from house, the government should cut down his right hand. দামি কিছু চুরি করলে গভর্নমেন্ট কাটবে, আমরা কাটতে পারবো? এটা সরকারের কাজ, সরকার ডান হাত কেটে দিবে। ওসামা এটা আল্লাহর আইন, কেমন করে আল্লাহর আইনে তুমি সুপারিশ করতে আসো? কোন বনু মখজুমিয়া গোত্রের মেয়ে? ওই মেয়ে তো দূরের কথা, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করে আমি রামদা নিয়ে ফাতেমার ডান হাতটা এক কোপ দিয়ে কেটে দিতে এক মুহূর্ত দেরি করব না রে ওসামা। জাস্টিস, ইনসাফ শিখে নাও। কেমন করে প্রতিষ্ঠা করেছে বিশ্বনবী? চিৎকার করে বলেন ঠিক কিনা? এগুলো হচ্ছে বিশ্বনবীর অভ্যাস, আচরণ। বিশ্বনবী ধীরস্থির ভাবে কথা বলতেন, তাড়াহুড়ো করতেন না। সাহাবারা বলতেন বিশ্বনবী যখন কথা বলতেন প্রতিটা শব্দ আলাদা করা যেত, প্রতিটা অক্ষর আলাদা করা যেত, আল্লাহু আকবার। আবার জরুরি কোনো কথা যখন বিশ্বনবী বলতেন ওইটাকে তিনবার বিশ্বনবী রিপিট করতেন। কয়বার? কারণ জরুরি, কারণ কি? যেন না ভুলে যায়, ভুল যেন না হয়, তিনবার বলতেন। বিশ্বনবী একবার তাকওয়া নিয়ে ওয়াজ করতেছিলেন আর বলছিলেন তাকওয়া হা হুনা হা হুনা হা হুনা, তাকওয়া এইখানে এইখানে এইখানে। কয়বার বললেন? কারণ তাকওয়ার ওয়াজ কি কম গুরুত্বপূর্ণ নাকি বেশি গুরুত্বপূর্ণ? তাকওয়া মানে কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাছানি যতই ডাকুক, ছলনার হাছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। চিৎকার করে বলেন ঠিক কিনা? তাকওয়ার ওয়াজ করলেন, তাকওয়া মানে আল্লাহর ভয়। বিষ্ণুই বললেন তাকওয়া হা হুনা তাকওয়া হা হুনা তাকওয়া হা হুনা, তাকওয়া এই জায়গায়, তাকওয়া এই জায়গায়, তাকওয়া এই জায়গায়। যেহেতু এটা গুরুত্বপূর্ণ বিষ্ণুই তিনবার ইঙ্গিত করে বলেছেন, সুবহানাল্লাহ। বিষ্ণুই বলেন না তাকওয়া হা হুনা তাকওয়া এইটা, বলেন না তাকওয়া হা হুনা তাকওয়া এইটা, বলেন না তাকওয়া হা হুনা তাকওয়া এইটা। জুব্বায় তাকওয়া, দাড়িতে তাকওয়া, টুপিতে তাকওয়া বলে নাই। তাকওয়ার আসল জায়গা হলো হৃদয়। এজন্য যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কোনো দিন পথ হারাতে পারে। তাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর দায়েম রাখে কে? কি সুন্দর অভ্যাস ছিল বিশ্বনবীর, মানার দরকার আছে না নাই? বিশ্বনবীর আরেকটা অভ্যাস ছিল, বাসি খাবার খেতেন না, জানেন? বাসি খেতেন না, অল্প খেতেন, কিন্তু যেটা খেতেন ভালোটা খেতেন।
অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালো খেতেন। মধু খেতে পছন্দ করতেন কিন্তু মধুর মধ্যে দুর্গন্ধওয়ালা একটা মধু আছে না, মাগাফির। বুখারিতে লম্বা ঘটনা, ওইদিকে যাব না। এই মাগাফিরের মধু উনি খেতে চাইতেন না, ভালো সুগন্ধিওয়ালা মধু তিনি বিশ্বনবী খেতে পছন্দ করতেন। বিশ্বনবীর খাবারের তালিকায় সবচেয়ে পছন্দনীয় তালিকায় ছিল এই মধু। মধু খেতেন, দুধ খেতেন, খেজুর খেতেন, জব খেতেন, বার্লি খেতেন, ছাগলের বাজুর মাংস খেতে পছন্দ করতেন, সিনার মাংস। সুবহানাল্লাহ, কবেন না, হোয়াট এ চয়েস! কি চয়েস ছিল বিশ্বনবী! বাজুর মাংস খেতেন। বিশ্বনবী লাউ খেতে পছন্দ করতেন, লাউ। রুম্মান ফল খেতে পছন্দ করতেন, রুম্মান মানে ডালিম। রুম্মান মানে কি? ডালিম খেতে পছন্দ করতেন। মাশরুম খেতে পছন্দ করতেন, সুবহানাল্লাহ। পড়ে মাশরুমের স্যুপ পাওয়া যায় না রেস্টুরেন্টে? বিশ্বনবী বলতেন, আল কাম আথু মিনাল মান্নি ওয়া মা উহা শিফাউন লিল আইন। এই কাম আহ মানে মাশরুম, ব্যাঙের ছাতা, এটা হলো মান্না সালোয়ার মতো দামি খাবার। আর এই মাশরুমের স্যুপ চোখের জন্য মহৌষধ। যাদের রাতকানা দিনকানা আছে, মাশরুমের স্যুপ খান, চোখ ভালো করে দিবে। কে? এজন্য বিশ্বনবী যেগুলো খেত এগুলো খাওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবীর যে সুন্দর চরিত্র ছিল, আচরণ ছিল, এগুলো পালনের দরকার আছে না নাই? তাহলে বিশ্বনবীর তিনটা কথা বলবো বলেছিলাম। প্রথম কথা ছিল দেখতে কেমন ছিল, অনেক কথা এত বলা যাবে না। সংক্ষেপে বললাম যে বিশ্বনবীর আচরণ কেমন ছিল। এখন শুনবো শেষ কথা, বলে যাই বিশ্বনবীর ইন্টেলেকচুয়াল পাওয়ার কেমন ছিল, ওনার বুদ্ধিমত্তা কেমন ছিল। আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ দ্য লাস্ট মেসেঞ্জার ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর। বিশ্বনবী ভালো মিডিয়েটর ছিলেন, বিশ্বনবী ভালো মধ্যস্থতাকারী ছিলেন। ঝগড়া লাগলে মিলাই দিতে পারতেন, চমৎকার। সুবহানাল্লাহ, বাড়িতে যায়া জিমে পড়ছেন, কষ্ট হচ্ছে? আর কয়েক মিনিট পড়বো, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর, মধ্যস্থতাকারী ব্যক্তিত্ব ছিলেন। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে মিলাই দিতেন, বন্ধু বন্ধু ঝগড়া মিলাই দিতেন, সমাজে সমাজে মারামারি মিলাই দিতেন। মক্কা থেকে মদিনায় যখন গেলেন, মদিনায় 120 বছরের একটা যুদ্ধ চলছিল, কেউ যুদ্ধটা থামাতে পারে না। বিশ্বনবী 7 দিনের ব্যবধানে যুদ্ধ থামিয়ে দিলে। ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, ভেরি গুড মিডিয়েটর। এজন্য বিশ্বনবীর উম্মত যারা, তাদের অভ্যাস হবে ঝগড়া লাগায় দেওয়া যাবে না, মিলায় দিতে হবে, ঠিক কি না? আমরা যদি ঝগড়া দেখি দূর থেকে, আরো লাগায় দিতে চাই, আছে না নাই? কোম্পানিগঞ্জ বাজারে ঝগড়া কয় লাগুক, আরো লাগুক, ধরবি না, থামাবি না, দূর থেকে মজা দেখি, মজাই লাগে, এরকম টাকাই তো আসেনা নাই? আগুন লাগলে পানি দিয়ে নেবায়, অনেকে তেল ঢালে, আসে না নাই? কি করবেন? মিলিয়ে দিবেন। আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? বিশ্বনবী ভেরি গুড মিডিয়েটর ছিলেন। বিশ্বনবী লজিক্যাল এবং রেশনাল ছিলেন, বুদ্ধিমত্তাকে কাজে লাগাতেন। এক সাহাবী এসে বলে, নবী ইদান লিবি জিনা, আমার জিনার অনুমতি দেন। কিসের অনুমতি? কার কাছে অনুমতি চাইল? অন্যান্য সাহাবারা এই যুবক ছেলেটাকে ধমকাতে লাগলো, বসো, এই মিয়া বসো, বিশ্বনবীর কাছে কি কথা বলে এগুলা? ওই যুবক বসে রইল, বিশ্বনবী কাজ সারালেন। এরপর বললেন, আইনার সাহাব, ওই যুবকটা কোথায়, এদিকে আসো, কি চাইছো বলো। কয়, বিশ্বনবী আপনি আমারে জিনা করার অনুমতি দেন। বিশ্বনবী যুবকটারে কাছে ডেকে আনলেন, বললেন, ও যুবক, তোমার ঘরে বোন আছে কিনা? কয়, আছে। তোমার বোনের সাথে কোনো পুরুষ জিনা করুক, তোমার কেমন লাগবে? সে বলে, আমি এই পুরুষটারে হত্যা করব। হত্যা করবা? ওকে, ডান। তোমার ঘরে মা আছে কিনা? আছে। তোমার মায়ের সাথে এরপর পুরুষ জিনা করবে, কেমন লাগবে? কয়, আমি সাইজ করবো ওরে। তোমার ঘরে স্ত্রী আছে কিনা? আছে। তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে কেমন লাগবে? বলে, আমি তারে ছাড়বো না। বিশ্বনবী বললেন, তাহলে যেই মহিলার সাথে তুমি জিনা করবা, সেও তো কারো বোন, সেও তো কারো স্ত্রী, সেও তো কারো মা, ঠিক কি না? সুবহানাল্লাহ, হোয়াট এন ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি। যুবক বলে, তাই তো, এভাবে তো ভাবি নাই। আমি যার সাথে পাপ কর্ম করব, সেও তো কারো বোন হবে, সেও তো কারো মা হবে, সেও তো কারো স্ত্রী হবে। ও নবী, আপনি আমারে মাফ করে দেন, আমার জন্য দোয়া করে দেন, যেন তাকওয়ার উপর জীবন প্রতিষ্ঠা করতে পারি। লজিক্যালি জিনিসকে সলভ করার চেষ্টা করতেন। মুআযিব ইবনে জাবালকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইমাম বানিয়ে পাঠালেন। উনি ইমামতি করতে গেলেন এক মসজিদে, মাগরিবের সালাতে উনি লম্বা কেরাত ধরলেন, এশার নামাজ শুরু করলেন সূরা বাকারা দিয়ে, কোরআনের সবচেয়ে ছোট সূরা। হ্যাঁ, বড়? কত বড়? বিশাল বড়। এখন ওই এলাকার মুসল্লিরা ছিল কৃষক মুসল্লি, এক কৃষক মুসল্লি সাহাবি নামাজের পেছনে দাঁড়ালেন, দেখলেন বাকারা দিয়ে দৌড়ছে, কেরাত শেষ হয় না, আর দাঁড়িয়ে থাকতে পারে না, পায়ে ব্যথা করে, পিঠে ব্যথা করে, কিছুক্ষণ পর রেগে মেগে নামাজ ছেড়ে দিয়ে বারান্দায় নামাজ পড়ে বিশ্বনবীর কাছে বিচার দিতে গেলেন, যে বললেন নবী এমন ইমাম পাঠাইছেন এসা পরে বাকারা দিয়া। বিশ্বনবীকে সর্বনাশ, মুয়াস্ত বেজাল লাগাই ফেলতেছে, ডেকে পাঠালেন। সহি বুখারীর বর্ণনা, বিশ্বনবী বললেন মুয়াজ, হোয়াট ইউ ডুইং দেয়ার, কি করছো তুমি সেখানে? আফাতানুন আনতা ইয়া মুয়াজ, ও মুয়াজ, তুমি কি ফিতনা বাজাও নাকি? তুমি কি ফিতনা ছড়াচ্ছ নাকি? খেটে খাওয়া মানুষ, কৃষক মানুষ, মাঝারি সাইজের কত সুন্দর সূরা আছে, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, আল ক্বারিআতু মাল ক্বারিআ, সানানাই আলহাকুমুত তাকাসুর, সানানাই, এগুলো দিয়ে না পড়ে বড় বড় সূরাতুল্লাহ কেন্দ্রে মুআজ, আফাতানুন আনতা ইয়া মুআজ, তোমারে কি আমি অ্যাপয়েন্টমেন্ট দিছি তুমি ফিতনা বাজাবা? খবরদার মুআজ, ইয়াসিরু ওয়ালা তুআসিরু, ইসলামকে মানুষের কাছে সহজ করে উপস্থাপন করবা, বাশিরু ওয়ালা তুনাফিরু, ইসলামকে এমন ভাবে উপস্থাপন করবা না যে তোমার কথা শুনে মানুষ দিন থেকে ভেগে ভেগে যায়, তাহলে এই দায়ভার ইসলামের নয়, এই দায়ভার বর্তমানে তোমার কাঁধের উপর, চিৎকার করে বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে অনেকে ইসলামকে অনেক কঠিন করে ফেলে, মানুষকে আশার বাণী শোনায় না, কয় এমনে না পড়লে আপনার বাদ, আপনি বেদাত করছেন, আপনি শিরক করছেন, আপনার কিচ্ছু হবে না। যারে বলে কিচ্ছু হবে না, সে বলে আমার যেহেতু কিচ্ছু হবে না, তোর কথা শোনার আমার দরকার নাই, যে আমার আশার বাণী শোনায় আমি তার কাছে যাই, ঠিক কিনা? এই জন্য সহি ইসলাম আপনি প্রচার করবেন, বাট ইউর অ্যাপ্রোচ শুড বি ভেরি ফ্লেক্সিবল, শত বছর যেটা চালু আছে আপনি একদিনই উঠিয়ে দিতে পারবেন? ইটস নট এ লজিক্যাল অ্যাপ্রোচ, বিশ্বনবীর অ্যাপ্রোচ, বিশ্বনবীর রেশনাল ক্যাপাসিটি এমনটা ছিল না। সহজভাবে বুঝাবেন, আদ্দিন ইউসরুন লা উসরা ফি, দিনটা হলো সহজ, দিনের মধ্যে কাঠিন্যতা নাই, সুবহানাল্লাহ, কি ক্যাপাসিটি! আমি যেমনি আপনাদেরকে নিয়ে বসে ওয়াজ করতেছি, বিশ্বনবী ওয়াজ করতেন, তবে সংক্ষিপ্ত ওয়াজ, আমরা আধা ঘন্টা করে যদি রাখতে চাই হুজুর, আরো আধা ঘন্টা করেন, তো আরো আধ ঘন্টা করে যদি শেষ করতে চাই হুজুর, আর 10 মিনিট করেন হুজুর, ওয়াজ অনেক টেস্ট লাগে হুজুর, নামাজ টেস্ট লাগে না, আছে না? নাই, ওয়াজ ভাল লাগে, নামাজ ভাল লাগে না, কিন্তু বিশ্বনবীর ওয়াজ ছিল সংক্ষিপ্ত। আর বিশ্বনবী বলতেন ওয়ান অফ দ্য মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট, ইউর লেকচার উইল বি লঙ্গার, ইউর সালাত উইল বি শর্টার, কিয়ামতের আগে তোমাদের লেকচার, ইসলামী লেকচার লম্বা হবে, নামাজ হয়ে যাবে সংক্ষিপ্ত, এ আলামত সমাজে আছে না? নাই, বিশ্বনবী সংক্ষিপ্ত কথা বলতেন, আর ওনার বুদ্ধিবৃত্তিক ক্যাপাসিটি কাজে লাগিয়ে তিনি বুঝাতেন, হাত দিয়ে ইঙ্গিত করতেন, আঙ্গুলের বিভিন্ন ব্যবহার সমাজে আছে না? নাই, এরকম করলে এটা লাইক বলে না, এরকম করলে বলে ডিসলাইক, আবার ক্রিকেট এরকম করলে কয় ছক্কা, আবার একটা উড়াইলে কয় তুই যা, একটা মানে কি, আবার বিজয় দেখায় কেমনে, কথা কন, ভিক্টরি আছে না? নাই, বিশ্বনবীও এটাকে মডার্ন টিচিং মেথডোলজি বলে, আধুনিক শিক্ষা পদ্ধতিতে এখন দেখবেন যে আগে ব্ল্যাক বোর্ডে লিখতো, এখন হোয়াইট বোর্ডে লিখে মার্কার দিয়ে, আগে বই থেকে বুঝাতো, এখন ভিজুয়ালাইজ করে, ভিডিও দেখিয়ে শেখানো হয়, ঠিক কিনা? বিশ্বনবী এটা করতেন। বিশ্বনবী একবার কেয়ামতের ওয়াজ করছেন, দুইটা আঙ্গুলকে এরকম করে বললেন, আনা বুইস্তু আনা ওয়াসাআতু কাহাতাইন, এই দুইটা আঙ্গুল যেমনি কাছাকাছি, আমি এবং কেয়ামত এরকম কাছাকাছি নাজিল হয়েছি, আমি এবং কেয়ামত এরকম কাছাকাছি, বুইস্তু আনা ওয়াসাআতু কাহাতাইন। আবার বলতেন, আনা ওয়াকাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি এবং ইয়াতীমের রক্ষণাবেক্ষণকারী এই দুইজন জান্নাতের কোন কাছাকাছি থাকবো কোন, সুবহানাল্লাহ, এরকম আঙ্গুল দিয়ে বিশ্বনবী বোঝাতে চাইতেন। আবার মাটির মধ্যে খেজুর গাছের ডালা দিয়ে লম্বা একটা দাগ টানলেন, ডানে বায়ে অনেকগুলো দাগ টানলেন, সাহাবারা বললেন এটা কি? বিশ্বনবী বললেন, এই যে দাগটা দেখলা, এই দাগটার নাম হলো সিরাতুল মুস্তাকিম, চিল্লায় বলেন এই দাগটার নাম কি?
আর ডানে বায়ে ছোট ছোট যে দাগগুলো দিলাম এগুলো হলো সুবুলুশ শয়তান, শয়তানের রাস্তা। সিরাতুল মুস্তাকিমে উঠলে শয়তানের রাস্তা থেকে অনেক হাতছানি আছে না নেই? ডানে বায়ে তাকানো যাবে না, সিরাতুল মুস্তাকিমে যে তুমি উঠেছ চলতে থাকে বা, চলা শুরু হলো দুনিয়াতে শেষ হয়ে যাবে জান্নাতে। বিশ্বনবী মাঝে মাঝে বোঝানোর জন্য প্রশ্ন করতেন, কারণ প্রশ্ন ছুড়ে দিলে মানুষের মধ্যে জানার আগ্রহ বাড়ে না কমে, কথা বলেন। আমি যদি একটা প্রশ্ন করি আর বললাম উত্তর দেন, কেউ পারতেছে না, একটু ঠেকা ঠেকা ভাব, ঠেকে যাচ্ছেন, তখন হুট করে উত্তরটা বললে এটার জীবনে ভুলবেন না, বলবেন কারণ ওই যে ঠেকছেন, শিখছো কোথায়, ঠেকছি যে থায়, ঠিক কিনা? বিশ্বনবী প্রশ্ন করতেন, বিশ্বনবীর এই প্রশ্নটা বলে শেষ করছি। বিশ্বনবী সাহাবাদের মাঝখানে ওয়াজ করতেছেন আর বলতেছেন, ইন্না মিনা শাজারি শাজারা লা ইয়াসকুতু ওয়ারাকুহা মাসালুহু কামাসালিল মুসলিম। বললেন আমাদের এই ভূখণ্ডে এমন একটা গাছ আছে যেই গাছের পাতা ঝরে না, এই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো, বলতো গাছটা কি, কে জানো? কেউ কথা কয় না। কি গাছ, কি গাছ, কেউ কথা কয় না, কেউ বলতে পারে না। কেউ বলে সাজারাতুল বাওয়াদি, ওই ক্যাকটাস গাছ, পাহাড়ি গাছ, ওই গাছ, সেই গাছ, কেউ বলতে পারে না। বিশ্বনবী বললেন কেউ পারো নাই, সঠিকটা শুনে নাও, ইন্নাহা নাখলা, এটা খেজুর গাছ। সুবহানাল্লাহ পড়েন, সাহাবীর বাপ সেটা তো ঘরের পাশে আছে এটা মনে কয় নাই, সব ঘরের চিপায় আরব দেশে খেজুর গাছ, সাহাবার বাপ সেটা তো ঘরের গাছ এটা মনে হয় জিজ্ঞেস করে না, এই জন্য দূরে দূরে চিন্তা করছে কোন। সুবহানাল্লাহ, সব সাহাবীরা বাড়িতে ফিরে গেলেন। ওমরে ফারুক ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমারও গেল। আব্দুল্লাহ বলে আব্বা, বিষ্ণুবী যে জিজ্ঞেস করেছিল, বলতো কোন গাছের পাতা ঝরে না যেই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো, আপনারা কেউ পারেন নাই, আমি কিন্তু জানতাম এটা খেজুর গাছ। ওমরে ফারুক বললেন বেটা কইলি না কেন? কইতে পারলে নবীর সামনে আমার কলিজাটা এত বড় হয়ে যেত, আমার কলিজার টুকরা ছেলে পেড়েছে কেউ পারে নাই। আব্দুল্লাহ বলে বাপসাস, আপনারা কেউ পারেন না, আমি কই কেমনে, শরম লাগছে, শরম। সুবহানাল্লাহ কইবেন না? কিউএ সেশন, কোশ্চেনিং আনসারিং সেশন করে বিশ্বনবী সাহাবাদেরকে শিখাতে চাইতেন। এজন্য এ নবী এমন নবী যে নবীর পুরো জীবনের প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গাতে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? এই শিক্ষাগুলো গ্রহণ করতে রাজি আছেন তো? যা শুনলাম আমল করতে রাজি আছেন তো? বিশ্বনবীর জীবনী গ্রন্থ বেশি বেশি স্টাডি করতে রাজি আছেন? ইনশাআল্লাহ, দু চারজন কইছে খালি, সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ, যাদের ঘরে বিশ্বনবীর কোনো জীবনী নাই, বাংলা অনেক জীবনী গ্রন্থ পাওয়া যায়, কোম্পানিগঞ্জের ইসলামী যে লাইব্রেরিগুলো আছে সেখান থেকে বিশ্বনবীর জীবনী গ্রন্থ কালেক্ট করে পড়বেন। বিশ্বনবীর জীবনী হচ্ছে আমাদের জন্য মডেল, ঠিক কি না? এবং এই মডেল অনুযায়ী যদি আমাদের জীবনকে আমরা সাজাতে পারি, জান্নাতকে, জান্নাতের দুয়ারগুলো আমাদের জন্য খোলা রাখবে কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। কেউ উঠবেন না, যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই, তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বললাম তার সবটুকুন আল্লাহ তাআলা প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে, আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কোরআনের সাথে থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।